এরপরে আয়েশা জান্নাত আপনি লিখেছেন, কেউ জেনে শুনে শিরকে আকবর করে পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? হতে পারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, সরি, শিরকে আকবর করে মাপ, শিরকে আসগর করে মাপ চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন, হতে পারে। কিন্তু শিরকে আকবর করে মাপ যদি কেউ মারা যান, মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আর মৃত্যুর আগ পর্যন্ত শিরকে আকবর আসগর যত যাই হোক না, যত বড় শিরক হোক না কেন, মৃত্যুর আগ পর্যন্ত তওবা করে তিনি যদি দুনিয়া থেকে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিম স্পষ্টভাবে জানিয়েছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের তওবাকে তিনি কবুল করবেন, ওয়াদা করেছেন আল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতান আবাদি। অতএব বান্দা তওবা করা উচিত এবং শিরকে আকবরের গুনাহ আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। অনেকে এটা নিয়ে খুব বেশি হেজিটেশনে ভোগেন, সংশয়ে ভোগেন এবং অনেক বেশি সূচিবায়ুতে ভুগতে থাকেন, এটা উচিত না। হ্যাঁ, আল্লাহর প্রতি ভয় থাকা উচিত, যে বড় অপরাধ করেছি, তওবা করেছি, ঠিক আছে, তারপরেও আমার মধ্যে ভয় থাকা উচিত, কিন্তু সেই ভয়টা যেন অতিমাত্রায় থেকে আমাকে নিরাশ এর পর্যায়ে নিয়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। লোকালয়ের মানুষ আইডি থেকে আপনি লিখেছেন, মেয়ে পক্ষের সাক্ষী ও ছেলে পক্ষের সাক্ষীর সামনে যদি কোনো মৌখিকভাবে বিবাহ হয় তা কি জায়েজ হবে? মহানা নির্ধারণ করা হয়েছে, বিবাহের যে মৌলিক স্তম্ভ আছে সেটা যদি পাওয়া যায় বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে। মেয়ে পক্ষ ছেলে পক্ষের উপস্থিতিতে দুজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব করলো, একজন গ্রহণ করলো, সাক্ষীরা শুনতে পেলেন উভয় পক্ষ উপস্থিত আছে, বিবাহ হয়ে যাবে। সেখানে খুতবা যদি না হয় বা বিবাহের জন্য আপনার খেজুর ইত্যাদি না থাকে তাতেও বিয়ে হয়ে যাবে। এবারে নাসিরুদ্দিন আপনি লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত করলে কি সমান সওয়াব পাওয়া যাবে? জি, এক্ষেত্রে কোনো সওয়াবের কমতি হবে ঘাটতি হবে এমন কোনো কথা কোন হাদিস থেকে আমরা জানতে পারি না। বিধায় ইনশাআল্লাহ আশা করা যায় যে তিনি এখান থেকেও সমান সওয়াব পাবেন, এবং আপনার তার মোবাইলে কোরআন তেলাওয়াত করলে কাগজে এ থেকে তেলাওয়াত সওয়াব কম হবে এমন কোনো কথা নেই। আপনি কোরআন কোত্থেকে তেলাওয়াত করবেন, কোত্থেকে দেখে পড়বেন, সেটি এখন তো আপনার বিষয়। আজকে যে কাগজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এটি ছিল না, তারপরে এটি তেলাওয়াত করলে আমরা সওয়াব পাবো। অতএব চামড়া থেকে, পাথর থেকে, ওয়াল থেকে, কাগজ থেকে, মোবাইল থেকে, কোত্থেকে আপনি পড়ছেন এটি বিষয় না, আপনি কোরআন পড়ছেন, অতএব ইনশাআল্লাহ সমান সওয়াবই পাবেন। খন্দকার ফয়সালা ফয়সাল আপনি লিখেছেন, যার দাড়ি নেই তার পেছনে সালা নামাজের বিধান কি? ভাই খন্দকার ফয়সাল, যার দাড়ি নেই, যিনি ইচ্ছাকৃত দাড়ি চাচ্ছেন এবং এটা প্রকাশ্য অপরাধ, যার কারণে এটাকে ফাসেকি কাজ বলা যায়, তো এই ধরনের অপরাধে যিনি লিপ্ত এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা উচিত না, কারণ এতে আপনার মানুষের ভক্তি হবে না, শ্রদ্ধা হবে না, এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা হলো। আর দ্বিতীয়ত, ফাসেকি কাজকে প্রমোশনও করা হলো, অনেকে এটাকে বৈধ কাজ মনে করবেন, এসব নানা কারণে এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা উচিত নয়। কিন্তু কেউ যদি ইমাম হয়ে যান বা আগে থেকে কেউ নিযুক্ত করে ফেলে থাকে, তাহলে সেক্ষেত্রে তার পেছনে যদি কেউ সালাত আদায় করে নামাজ পড়েন তার সালাত হয়ে যাবে, সালাতটি হবে না, ব্যাপারটি সেরকম নন। ফেকে হানাফিতে বা ওলামে হানাফের মত হলো যে এক্ষেত্রে এরকম ব্যক্তির পেছনে সালাত আদায় করাটা মাকরুহ, কিন্তু এই অজুহাতে আপনি একাই সালাত আদায় করতে পারবেন না, যদি বিকল্প না থাকে, ভালো কোনো ইমাম না থাকে, তার পেছনেই আপনি সালাত আদায় করতে পারবেন এবং সালাত আপনার হয়ে যাবে, দায়িত্ব থেকে আপনি মুক্ত হবেন। মোহাম্মদ তারেক আপনি লিখেছেন, মঙ্গলবার দিনগত রাতে বাচ্চা জন্ম নিলে 7 দিন কবে হবে? মঙ্গলবার দিবাগত রাতে যদি হয় তাহলে এটাকে বুধবার ধরা হবে, আর বুধবার যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে পরবর্তী মঙ্গলবার হবে 7ম দিন, সেদিন আপনাকে আগে করতে হবে, কারণ হিজরি বর্ষ অনুযায়ী, চন্দ্র বর্ষ অনুযায়ী রাত আগে আসে, যার কারণে মঙ্গলবার দিন চলে যাওয়ার পর যখন সন্ধ্যা নেমে যাবে, সন্ধ্যা নেমে যাওয়ার পর বুধবার দিন শুরু হয়ে যাবে। ইফতেখারুল ইসলাম মাহদি আপনি লিখেছেন, যে কোনো বিনোদনমূলক কর্মকাণ্ডে কর্মকাণ্ড তরুণরা করলেই শুদ্ধতাবাদী মুরব্বীরা বাধা হয়ে দাঁড়ান, ইসলাম কি বিনোদনের সমর্থন করে না? করলে ইসলামের বৈধ বিনোদনের রূপরেখা কেমন হবে? ইসলামের বৈধ বিনোদনের রূপরেখা হলো যে বিনোদন করতে গিয়ে শরীরের কোনো সীমা লঙ্ঘন করবে না, যেমন মিউজিক, গানবাদ্য, হারাম গান এগুলো থাকবে না, নারী পুরুষের মিশ্রণ থাকবে না, অবাধ মিশ্রণ থাকবে না, পর্দাহীনতা থাকবে না এক কথা, এবং অন্যান্য হারাম বিষয় থাকবে না। এছাড়া শারীরিক কসরতের জন্য বিনোদন অথবা আপনার খালি গলায় গাওয়া কিংবা আপনার সুন্দর কথামালা আছে সেগুলো আবৃত্তি করা ইত্যাদি যত রকমের বিনোদন হতে পারে সবগুলাই অনুমোদিত, শরীয়তের সুনির্দিষ্ট যে নিষেধাজ্ঞা আছে সেগুলো ভায়োলেশন না করলেই হলো। কিন্তু আমাদের সমাজে যে কিছু মুরব্বীরা বা কিছু ভাইয়েরা এক্ষেত্রে বাড়াবাড়ি করেন যুবকদের ব্যাপারে, সেটি উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের আঙিনায় ইথিওপিয়ানরা খেলাধুলা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে করেছেন। আজকাল আমাদের মসজিদগুলোর আঙিনাতে এরকম কোনো খেলাধুলা করার কোন যুবকরা করতে চাইলে যুবকরা বাধাগ্রস্ত হবেন, এটি উচিত নয়। এটি আমাদের মুরব্বীদের ভেবে দেখা উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের বিষয়গুলোকে, তাদের বিনোদনের বিষয়গুলোকে খুব ইতিবাচকভাবে দেখেছেন, এবং সেটা যদি মসজিদ এবং দিনী প্রতিষ্ঠানের ছত্র ছায়া না হয় তাহলে বরং তার ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত হবে। এই যে বিগত ঈদে আমরা দেখেছি ডিজে গাড়ির কালচার, আমরা সবাই মর্মাহত হয়েছি যে একটা ইসলামের পবিত্র বিষয়টাকে অনৈসলামিক কর্মকাণ্ড দিয়ে আপনার উদযাপন করা হচ্ছে। তো এর অন্যতম কারণ হলো যে এই তরুণদেরকে ঈদগাহগুলো
মসজিদগুলো থেকে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে তাদেরকে বিনোদনের জন্য তেমন কোনো আয়োজন বা কর্মসূচি দেওয়া হয়নি, যার কারণে তারা তাদের মতো করে ভুল পথে পা বাড়াচ্ছে। এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠান এবং মুরব্বীদের ছত্রছায়ায় তরুণদের বিনোদনের বিষয়টাকে ইতিবাচকভাবে দেখা উচিত, এটাই ইসলামের নির্দেশনা।